হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা করছি আমরা বীরচন্দ্রমনু থেকে। তো বীরচন্দ্রমনু এক দাদার ফার্মে শুকর বাচ্চা ছিল, চারটা মেল শুকর। তো এদেরকে খাসি করানোর জন্য বলেছিল, আমরা লোকাল ভাষায় খাসি বলে, এটাকে কাস্টেশন বলা হয়। তো কাস্টেশন করানোর জন্য দাদা বলেছিল, কাস্টেশন করে দেওয়ার জন্য। তো আমি গিয়েছিলাম কাস্টেশন করে দেওয়ার জন্য আজকে ওনার ফার্মে। তো গিয়ে ওনার চারটা মেল শুকর ছিল, চারটাকে কাস্টেশন করে দিলাম। তো উনি শুকরগুলাকে এখনো বাচ্চাগুলা, দুটা বাচ্চা আছে 28 দিন, দুটা বাচ্চা 45-50 দিনের মধ্যে। তো বাচ্চাগুলোকে এখন মা থেকে আলাদা করেনি, যার জন্য একসঙ্গে থাকে। তো ঘরটা একটু ভিজে ভিজে থাকে, যার জন্য একটু যত্ন করে করতে হবে। ছোটো ছোটো কাটবো, তো ছোটো ছোটো কাটতে গেলে একটু পরিশ্রমটা বেশি হয়। তো ছোটো ছোটো কাটলে এটা মার সাথে যেহেতু থাকে, তো ঘরটা একটু ভিজে ভিজে থাকে, তাহলে ছোটো করে কাটলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো কিন্তু ছোটো ছোটো করে কাটাগুলা কিন্তু প্রবলেম হয় ওই বিচিগুলা বার করতে, কারণ ছোটো জায়গা দিয়ে বের করতে একটু টিপে অসুবিধা হয়, যার জন্য দেখবেন আজকের পুরো ভিডিওটা একটু সময় লাগে। কারণ খাসি করার সময় এত সময় লাগে না, যদি বাচ্চাগুলোকে আলাদা শুকনো জায়গায় রাখা যায় তাহলে একটু বড় কাটা দিয়ে, এবং আমরা দুইটা কাটা কাটেই দুইটা দু জায়গা দিয়ে বের করে দেই। তো বিভিন্ন জায়গায় যেখানে করি, তো দুইটা দুই জায়গা দিয়ে যদি বের করে দেই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ইজি হয়ে যায় কাস্টেশন করাটা। কিন্তু এখানে যেহেতু একসঙ্গে থাকে, গর্ত একটু ভিজে ভিজে, তো আমি দুইটা কাটটা দিইনি, এখানে একটাই কাটা দিয়েছি, একটা কাটা দিয়ে, এবং একটা কাটাও খুব ছোটো পরিমাণে দিয়েছি, যেটা দিয়ে বিচিগুলো একদম টাইট টাইট হয়ে বের হবে, একদম ছোটো, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, পোকা টোকা না হয়। সেজন্য খুবই যত্ন সহকারে আস্তে আস্তে করেছি এটা। আর দাদাও আমাকে নতুন বলেছে যে এসো তুমি, এসে করে দাও আমার শুকরগুলাকে খাসি। তো সেই জন্য আমি, যাতে এক ফুটা ব্লিডিংও না হয়, এক ফুটা রক্তপাতও যাতে না হয়, সেই রকমভাবে একদম খুব সূক্ষ্মভাবে করে দিয়েছি। এক আমি এখানে তানের এখানে চারটা শুকর খাসি করেছি, চারটা বাচ্চার একটা বাচ্চারও এক ফুটা ব্লিডিং হয়নি। পুরো ভিডিওটার সঙ্গে থাকুন আপনারা, তাহলে আপনারা দেখতে পারবেন। আর যদি আপনার কারোর ফার্মে শুকরের বাচ্চা খাসি করতে না পারেন আপনারা নিজে, তাহলে আমাকে বলতে পারেন নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে, আমি এসে আপনাদের শুকরগুলোকে খাসি করে দেবো। তবে অবশ্যই আপনার ফার্মটা জীবাণুমুক্ত হতে হবে। যদি ফার্মে কোনো শুকর রুগী থাকে বা আপনার আশেপাশে গ্রামে কোথাও রুগী থাকে শুকর, তাহলে দয়া করে আমাকে বলবেন না, কারণ সেটা আমি পারবো না। আমার বাড়িতেও ফার্ম আছে, তো রিক্সি হয়ে যাবে। তাহলে আপনার ফার্মে যদি কোনো রোগ না থাকে তাহলে অবশ্যই বলবেন, আমি এসে করে দিয়ে যাব। একটা শুকর যাতে রুগী না থাকে তাহলে অবশ্যই বলবেন। আর আশেপাশে যদি কাউকে দিয়ে করিয়ে থাকেন তো সাথে। তো আগে তো একটা করে করলাম, কারো দেখলেন ওটি 28 দিনের বাচ্চা, এখন যে বাচ্চাটা করছি এটাও 28 দিনের বাচ্চা। তো অনেকে খাসি 2 মাসে 3 মাসে 4 মাসে খাসি করেন বড় হয়ে গেলে, তো সেই বয়সে খাসি আর করা থেকে না করাই ভালো। খাসিটা আসলে 3 দিন বয়স থেকে 21 দিনের মধ্যে করে ফেলাটাই উত্তম, তো বেশিতে বেশি 1 মাস, 1 মাসের আগে খাসি করে নেওয়া খুবই দরকার, যদি মনে করেন যে খাসি করবেন, অন্যথায় মেল বিক্রি করে দেন বাচ্চা। কারণ খাসি যে উদ্দেশ্যে করানো হয়, মাংস যাতে ভালো গ্রোথ হয়, তো যখন ছোটো অবস্থায় থাকে তো সেই ছোটো অবস্থাতে যত তাড়াতাড়ি আপনি খাসি করে দেবেন তত গ্রোথ ভালো পাবেন, এবং ইনফেকশান হওয়ার যে চান্সটা থাকে সেটা খুব কম থাকে, শুকিয়ে যায় তাড়াতাড়ি, কারণ মার দুধ খেতে খায় তখন, তখন ইমিউনিটি পাওয়ারটাও বেশি থাকে, খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। যে জায়গাটা আমরা কাটি, আমরা শিলি করি না, অনেকে আছে শিলি করেন, তো সে খুব ছোটো ছোটো করে কাটলে, যত্ন সহকারে করলে শিলি দিতে হয় না, এমনিতে 3 থেকে 4 দিনের মধ্যে শুকিয়ে যায় যদি শুকনো জায়গায় রাখেন। অনেকে আছে ভিজা ভিজা জায়গায় রাখে, তো সে ক্ষেত্রে আবার অনেক সময় পোকা টোকা হয়, তো তাতেও কোনো অসুবিধা হয় না। পোকা পড়লো ন্যাপথেলিনের গুঁড়ো দিয়ে দিলে আপনার পোকা টোকা সব ভালো হয়ে যায়। তো আমরা এগুলোকে কেটে বিচিগুলো বের করে, দেখুন এক ফুটা রক্ত এখানে
বের হয়নি। তারপরও আমি আসার সময় আবার দেখেছি একটা শুকর থেকেও এক ফোঁটা রক্ত বের হয়নি, এত সূক্ষ্মভাবে করে দিয়েছি। যদি আপনার কারোর এরকম করতে হয় তাহলে অবশ্য বলবেন, এসে খুব যত্ন সহকারে করে দেব। এখানে আমরা দুটা মেডিসিনও ইউজ করেছি, অনেকে তিনটাও করে, কেউ দুটা করে, কেউ একটা করে, আবার কোনো জায়গায় করিও না, যদি মালিক না করে তাহলে করি না, ব্যবহার না করলেও চলে, ব্যবহার করলেও চলে, ব্যবহারটা করাটা ভালো, তাহলে কোনো ইনফেকশন হওয়ার চান্স থাকে না, জ্বর হলে হওয়ার চান্স থাকে না, ব্যথা না হওয়ার চান্স থাকে না, তো ইনজেকশনটা করে দিলেই ভালো। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যারা যারা নতুন আছেন আজকে নতুন আমার চ্যানেলে। তো ভিডিওটা কেমন হলো অবশ্য জানাবেন, আর আমার দ্বারা কি কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা এটা অবশ্য জানাবেন। আমি যে খাসি করার সময় যে ব্লেডগুলো ইউজ করি, সার্জিক্যাল ব্লেড, যেগুলো অপারেশন করার সময় ডাক্তার ইউজ করে, সার্জিক্যাল ব্লেডগুলো দিয়ে অপারেশন করে দিই। তো পুরো ভিডিওটা সঙ্গে থাকুন এবং দেখুন কি করে খাসি করায়। এই শুকুরগুলা 48 দিন বয়স বলেছিল, প্রায় 48 দিনই মনে হয়। তো খুবই ভালো গ্রোথ হয়েছে বাচ্চাটার, 48 দিনে মোটামুটি 10 কেজি প্লাস হবে। তো যেহেতু এটা একটু বড় হয়ে গেছে, এটাকে করতেও একটু, খাসি করতেও একটু অন্যগুলা থেকে একটু প্রবলেম হবে, কারণ এটার বিচিগুলো একটু বড় হয়ে গেছে। যত ছোট থাকতে করা হয় তত ছোট কাটতে হয়, তত তাড়াতাড়ি শুকিয়ে যায়, যত বড় হয়ে যাবে তত বড় করে কাটা লাগে। তো সবগুলারে আমি একটা করেই কাট দিয়েছি এবং এক কাটেই সবগুলা বিচি বের করে দিয়েছি সবগুলার। আর এক কাটে করার সময় একটু প্রবলেম হয়, কিন্তু দুই কাটে করলে কোনো প্রবলেম হয় না, কারণ যেখানেরটা ওইখান দিয়ে বের হয়ে যায়। তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও বলছি। আর কোনো প্রবলেম যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা কল করতে পারেন ডাইরেক্ট আমাকে নিচে দেওয়া স্ক্রিনে নাম্বারে। আর আপনার শুকুরের যদি খাসি করানোর হয় তাহলে অবশ্যই বলবেন। আর যারা যারা মিনারেল মিক্সচারটা নিতে চান, মিনারেল মিক্সচার কয়েকজন নিয়েছে আমার থেকে, অবশ্যই খাওয়ানোর পর রেজাল্টটা কমেন্ট করে জানাবেন। তার আগেও মিনারেল মিক্সচারের যে ভিডিওটা আমি করেছি ওটার মধ্যে অনেকেই কমেন্ট করেছে, দেখলাম যে ভালোই রেজাল্ট পেয়েছে। তো আপনারাও যদি ভালো রেজাল্ট পেয়ে থাকেন অবশ্যই জানাবেন। আমি খাওয়াচ্ছি আজকে 10 দিনের মতো প্রায়, তো এখনও রেজাল্ট বুঝতে পারবো না, মাস দেড় মাস গেলে হয়তো বা রেজাল্টটা বুঝতে পারবো। তো ধন্যবাদ আপনারা সবাইকে ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য। মোটামুটি আমরা ভিডিও লাস্ট পর্বে চলে এসেছি আর অল্প কিছুক্ষণ। Mm-hmm.